সারোগেসি গর্ভাশয় বাড়া নিয়ে সন্তান জন্ম দেওয়া ইসলামের দৃষ্টিতে কি যদি স্বাভাবিকভাবে জন্মদানে অক্ষম হয়ে থাকে? দেখেন, প্রথম কথা হলো পৃথিবীতে সব চাওয়া পূরণ হবে না। সব চাওয়া কি পূরণ হবে? সব চাওয়া কোনোদিন পূরণ হবে না। দুনিয়াতে যত বড় ক্ষমতাধর মানুষ হোক, যত সম্পদশালী মানুষ হোক, উনি চাইলেই ওনার সব চাওয়া কোনো দিনই পূরণ হবে না। তো সেখানে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদেরও সব চাওয়া পূরণ হবে না। আল্লাহ তাআলা অনেককে সন্তান দেন না, সন্তান ধারণ করার ক্ষমতা নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, হতে পারে। তো এটা মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই জিনিসটা দেন নাই, এদিক থেকে আল্লাহ তাআলা আমাকে অন্য অনেকের চাইতে পিছিয়ে রেখেছেন, কিন্তু অনেক দিক থেকে অন্য অনেকের চাইতে আমাকে আল্লাহ তাআলা কি রেখেছেন? অগ্রসর রেখেছেন। অনেকের আল্লাহ হাত পা দেন না, আমাকে দিয়েছে। আবার এই একটা জিনিস আমাকে আল্লাহ না দিয়ে বিনিময়ে যদি জান্নাত দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য অনেক অনেক ভালো এবং গুড ডিলিংস, অনেক ভালো পাওয়া এটা আমার জন্য। একজন ইমানদার সেই চেষ্টা করতে হবে এবং করবে। তো এবার আসি মূল প্রশ্নের উত্তরে। সারোগেসি মূলত ভারতে প্রচুর পরিমাণে হয়েছে, আমি যতটুকু জানি এখন নিষিদ্ধ হয়েছে। এটা দুনিয়াতে একটা নতুন ফিতনা বলতে পারেন, কারণ এখানে আপনার স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বাণু কালেকশন করে সেটাকে কিছুটা একটা স্টেপে টেস্ট টিউবের ইয়েতে রেখে একটা স্টেপ পর্যন্ত সেটাকে ডেভেলপ করে তারপরে সেটাকে অন্য মহিলার গর্ভে রাখা হয়, সেখান থেকে বাচ্চা হয়, অর্থাৎ গর্ভটা ভাড়া করা হয়। গরিব মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে তার গর্ভে দাঁড়া হয়, বাকি শুক্রাণু ডিম্বাণু ওই শিশুর মা বাবার। যেহেতু শিশুর মা বাবার শুক্রাণু ডিম্বাণু, অন্য কারণ না, সেজন্য অনেকে এটাকে জায়েজ মনে করে, কিন্তু এটা জায়েজ না। এটা জায়েজ না হওয়ার সবচেয়ে বড় দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন অন্যের ক্ষেতে পানি সিঞ্চন না করে। এই ইঙ্গিত ছিল হাদিস দ্বারা, ইঙ্গিত সূচক হাদিস দ্বারা তিনি বুঝিয়েছেন যে মূলত একজনের বীর্য যেন অন্য কারোর গর্ভে আপনার কোনোভাবে যেন স্থাপন করা না হয়। এটা আম সাধারণভাবে হাদিসে নিষেধ করা হয়েছে। অতএব এটাকে আপনি ডেভেলপ করে তারপরে সেটাকে আপনার ভ্রূণ আকারে নিয়ে রাখলেন, যেভাবেই করেন ঘুরে ফিরে ওই জিনিসটা হয়। সেই কারণে প্রায় সমস্ত স্কলাররা, এখনও পর্যন্ত যত স্কলার যত ওলামাদের ফতোয়া বের হয়েছে বিষয়ে, সিনিয়র ওলামা ইকরাম সবার ফতোয়া হলো সারোগেসি পদ্ধতিতে সন্তান গ্রহণ করা জায়েজ নাই। টেস্ট টিউব বেবি যদি হয়, যে মা মানে স্বামী স্ত্রীর নিজেদের মধ্যেই সীমাবদ্ধ, স্ত্রীর গর্ভেই সন্তান বেড়ে উঠলো, বড় হলো একটা স্টেপে বাহিরে এটাকে ডেভেলপ করার পর, সেটা জায়েজ আছে বিভিন্ন শর্তের ভিত্তিতে। কিন্তু এই সারোগেসি কোনো অবস্থাতে কি নেই? জায়েজ নাই, অর্থাৎ অন্যের গর্ভ ভাড়া করে সন্তান জন্ম দেওয়া জায়েজ নাই। আজকাল মানুষের পয়সা কড়ি হয়েছে, দিনকাল ভালো যাচ্ছে, সন্তান গর্ভে ধারণ করলে আপনার শরীর ভেঙে যাবে, সমস্যা হবে, এই জন্য 2-4-5 লাখ টাকা দিয়ে একটা গরিব মহিলার টাকা দিয়ে সন্তান নিলাম, তাতে শরীর ভাঙলো না, খারাপ হলো, ভালো থাকলো, এগুলো সবগুলো আপনার অদূরদর্শী কর্মকাণ্ড এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কর্মকাণ্ড। এবং সবচেয়ে বড় কথা হলো প্রকৃতির যে নিয়ম, আল্লাহ তাআলা সৃষ্টির যে নিয়ম ফিতরাত, ওইটার বিরুদ্ধ। এগুলো মানুষের জন্য কখনো কল্যাণ বয়ে আনে না। ফিতরাত এবং স্বভাব বিরুদ্ধ কর্মকাণ্ড সবসময় মানুষের ক্ষতি করে, এটাও ক্ষতি করবে। একটা ক্ষতির কথা শুধু বলি, একটা সন্তানের সাথে মায়ের একটা সম্পর্ক বিল্ড আপ হয়। পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ হয় সন্তানের জন্য কে? মা। এই মায়ের সাথে সন্তানের সম্পর্কটা কোত্থেকে হয়? এই গর্ভ থেকেই হয়। সন্তান যখন গর্ভে আসে তার জন্য কষ্ট হয়, বমি হয়, খেতে পারে না, ঘুমোতে পারে না, অনেক কষ্ট হয়। এই কষ্টের কারণে সন্তানের প্রতি মায়াও বাড়তে থাকে যে আমার এত কষ্টের ধন। এভাবে মায়ের মমতা সন্তানের প্রতি বাড়তে থাকে। সারোগেসির পদ্ধতিতে যদি সন্তান নেওয়া শুরু হয় দুনিয়াতে, তাহলে মা এবং সন্তানের মধ্যে যে প্রাকৃতিক মমতা এবং ভালোবাসা, যেটা সন্তানের জন্য অপরিহার্য, সেটা থাকবে না। অতএব এই সারোগেসির এই সমস্ত পদ্ধতি দেখতে অনেক আকর্ষণীয় মনে হলেও এগুলা প্রকৃতি বিরুদ্ধ, অস্বাভাবিক এবং শরিয়া পরিপন্থী, যার কারণে কোন অবস্থাতে সেগুলো আমাদের সমাজে যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা জায়েজ নেই।